Remix. Subscribe our channel. Assalamualaikum. Mr. Kaushal Patel speaking. How may I help you? Waalaikum salam. Ita actor office na? Yeah, actor office. Apna rakhe gam pakhawar zonno actor office boshen. Ki khawar zonno? Gam pakhawar zonno. Dampa. Ei bata, ami bolchi gam ta tu dampa bolas kano. Sudai na paisa tora paisa gulo ebhabe kaita nitechhos kano ki eta toder? Ki acha ki somoshya hoyeche apnar? রমজানি দরকার আমার 30 টাকা বেশি কাটি ফেলছস অফিসে জানানোর পরে বলছস যে দেখি দেখি বলি এ পর্যন্ত কোনো খবর নাই গত পরশুদিন আমার 24 টাকা বেশি কাটছস আজকে সকাল 8টার পূর্বে কল কথা বলা শেষ করতে কোন কামে 62 টাকা কাটছস আচ্ছা টাকা বেশি কাটছস আপনার 62 টাকা কেন কাটছস সেদিন একবার আমার 80 টাকা নিয়ে 60 টাকা ফেরত পাইছস 84 টাকা কাইটা নিয়ে 60 টাকা 224 টাকা দেস নাই তোদের বাপের টাকা নাকি না তা তো কখনো ধান্দা বাদে শুরু করতো খানকির বাচ্চা আমার পয়সা গুলো সুদান না পয়সা বাঞ্চ আমার পয়সা দেখ ফাইজলামে সুদান না টাকা ফাঁস না না এটা তো কখনো সম্ভব না তাই না আসলে আপনার নামটা জানতে পারি কে বলছেন প্লিজ আরে আমার নাম পড়ো দেখিস বাবা আমার পয়সা দেখ আগে আচ্ছা তাহলে কোন আমার এই নিয়ে তিন দাগ পয়সা কেটে নিছো তো এক দাগে 30 টাকা বেশি নিছো তো এক দাগে 24 টাকা আজকে তোরা কোন কামে আমার 62 টাকা কাটছো আমি একটু কথা বলা পূর্বে দেখছি আমার 73 টাকা 73 পয়সা তোর ব্যালেন্স ছিল ওখানে এখন 10 টাকা কিভাবে আসলো টাকাটা কোথায় গেছে ও 73 ওই দিন আমার 84 টাকা ছিল 84 টাকা কাইতে নিয়ে আমার বিকাল 5টা বাজে দেখি যে টাকা 60 টাকা ফেরত পয়সা 824 টাকা কোথায় গেছে টাকাগুলো কোথা থেকে আসে বল তোর মুন্ডে দিয়া না এটা তো সম্ভব না ওই দিন ওই জায়গাতে আসা সম্ভব বলেন টাকা 10 টাকা আছে এখন না কত টাকা ছিল আপনার আমার বর্তমানে আমি সকালে 6:30 70 টাকা 73 পয়সা ছিল এখন এখানে 10টা টাকা কেন আমার প্রশ্ন হইতেছে এটা 10 টাকা পার দেখা তোর সাথে কথা বলতেছি ওই দিন আমার 84 টাকা ছিল 84 টাকা 10 পয়সা ছিল বিকাল 5টার সময় আমার 62 টাকা দেয় 2 টাকা রাখা অ্যাকাউন্টে রাখা আমার টাকাগুলো সম্পূর্ণ কাটা নিয়ে গেছে 5টার সময় আমার 60 টাকা ফেরত দিছে আচ্ছা আচ্ছা আপনার একটু ভদ্রভাবে কথা বলুন রমজান ঈদের পরে আমার 30 টাকা কাটা নিছে এত কত কুকিল কন্টে ভাইয়া বলো যখন দুজারিদের পরে বলছি তোরা তো আমার 30 টাকা ফিরে দাস নাই তোরা আসলে সুদার লোক ভদ্র কথা শোনার লোক না খারা আমি আইসা লই তোদের অফিসের গুষ্টি সুদি আমি তো অফিসে পাঁচ মাস আগে কুতাগার টাকা মানুষের এগুলা কি সুদাই না পয়সা এইভাবে আমরা পয়সা রাখবো আর তোমরা কাইটা নিয়ে যাবে পয়সাগুলো আসে কোথা থেকে তা তো বটে তুই গিরে ইয়া গোবদ মার্কা কথা রাখবে তা আমার পয়সার ব্যবস্থা দেখ আচ্ছা ঠিক আছে অবশ্যই টাকা পেয়ে যাবেন আপনি হ্যাঁ যেটা বেশি কেটেছে আপনার আমার এতগুলো পয়সা দাগে দাগে আমি এত দুইবার বলা তিনবার বলার পরও কেন পয়সাটা কাটতেছে হ্যাঁ বুঝতে পারছি যে আপনার টাকাটা বেশি কেটেছে আজকে কোথায় কল করেছিলেন আপনি আমি একটা একটারে কল করছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু কয়টা আটটার পূর্বে কথা বলা শেষ ওখানে আমার না হলে 72 টাকা 73 পয়সা ছিল 10টা টাকা কাটতো কিন্তু আমার এখান থেকে কিভাবে তোমার ইয়ে কাটা যায় 62 টাকা 73 পয়সা কিভাবে কাটা যায় একটু অপেক্ষা করুন আপনি টাকাটা কেটেছে কখন কোন টাইমে আপনি সকালে ফোন করেছেন আজকে হ্যাঁ আজকে সকালে ফোন করেছি 7:30টা 7:30টা না হ্যাঁ অপেক্ষা করুন অবশ্যই পেয়ে যাবেন আপনি হ্যাঁ অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আমার রমজানিদের পরে 30 টাকা ব্যালেন্স ওই দিন 24 টাকা ব্যালেন্স আজকে এক টাকা একদম 62 টাকা 73 পয়সা ব্যালেন্স কি পয়সাগুলো আসে কোথা থেকে রমজান ঈদের পরে না রমজান ঈদের পরে মানে হচ্ছে কয় তারিখ ওইটা অত তারিখ নিয়ে তো সামনে আমি বৈশা ছিলাম না যেদিন কাছে সেদিন সাথে সাথে তোমাদের অফিসে জানাইছি যে আমার এখান থেকে কোন দুঃখে 30 টাকা ব্যালেন্স হয়েছে বলছো যে ঠিক আছে আপা আপনি অপেক্ষা করেন দেখতেছি এমন দেখান দেখাইছে এখনো কিচ্ছু দেখি নাই জি জি আমার আলো দেখি না আমি সূর্যের আলো দেখি নাই 30 টাকা আমার ফরক গেছে তারপরে গেল 24 টাকা আজকে একেবারে 62 টাকা 73 পয়সা আচ্ছা 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 বুঝতে পারছি যে আপনার টাকাটা চলে গেছে তো আপনি একটু শান্ত হন ম্যাম হ্যাঁ আপনার টাকাটা অবশ্যই পেয়ে যাবেন আপনি হ্যাঁ একটু অশান্ত হলে কি হবে একটু শান্ত হন অবশ্যই আরে মনে হয় যে কষ্ট শুধু করছি শান্ত হয়ে বসে থাকবো আমি জি বুঝতে পারছি আপনি অবশ্যই পেয়ে যাবেন আপনি হ্যাঁ তাড়াতাড়ি দেখেন না না একেবারে ঘাট থেকে কল্লাম আমি ফেলবো এটা কি সম্ভব বলেন আচ্ছা আপনি কোথায় আছেন এখন ম্যাম
আমি এখন সামনের দেশে আছি, তোমার অত কথার দরকার নাই। আমার এই যে নাম্বার পয়সা গুলো আসলে হইলে আমি কোথায় আছি সেটা তোমার জানা মুখ্যম বিষয় না। আচ্ছা, টাকাটা অবশ্যই পেয়ে যাবেন, যেটা বেশি কেটেছে অবশ্যই পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, টোটাল হিসাব করে আমার টাকাটাই বরাবর পাঠায় দাও, পেয়ে যাবেন, পেয়ে যাবেন।